مستر عبيد القادر صاحب প্রবলন্ত দিয়েছেন স্বপ্নতত্ত্বের দ্বারা স্বাধীনতার পরে সবচাইতে বড় নিঃসংশয়তা চালিয়েছেন ফকির মতো গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন সেই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ আগামী নভেম্বর মাসে তফসিল ঘোষণার আগে যদি মুক্তি দেওয়া হয় দেশ অচল করে দেওয়া হবে হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক দীনি সংগঠন গোটা বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম দিনদার ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে জড়িত চলমান শতাব্দীর অরাজনৈতিক বিশ্ববিখ্যাত সর্ববৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ যারা এই সংগঠনের সাথে জড়িত তাদের কোন একজন ব্যক্তি বেগম পাড়ায় বাড়ি করে নাই তাদের কোন একজন ব্যক্তি সম্পর্কে এমন কোন রিপোর্ট নাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রেখেছেন বাংলাদেশের সম্পদ বর্ডার পাস করে বিদেশে চালান করেছেন একজন আলেম সম্পর্কে রিপোর্ট কেউ দেখাতে পারবে না আজকের এই সম্মেলন আবারও প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের দেশের শীর্ষ পর্যায়ের ক্ষমতাসীন নেতৃবৃন্দ আমি নাম বলবো না অকপটে দাঁড়ায় বক্তৃতায় বলেছেন শাপলা চত্বরে কোন প্রকারের হতাহত হয় নাই একজন ব্যক্তি একজন মানবাধিকার কর্মী হেফাজত ইসলামের নিহত ব্যক্তিদের সম্পর্কে নাম মেনশন করে লিস্টি প্রকাশ করেছিল তার বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অজুহাতে তাকে কারাগারে বন্দী করেছেন সাজা দিয়েছেন আজকে মিস্টার উবাইদুল কাদের সাহেব প্রমাণ তুলে দিয়েছেন স্বাধীনতার পরে সবচাইতে বড় নিঃসংশয়তা চালিয়েছেন আজকে কথা কথায় বলেন বিরোধী দলের আন্দোলন যারা করে তাদেরকে বেশি বাড়াবাড়ি করলে স্বাধীনতার পরিণতি হবে এর দ্বারা পায়ে প্রমাণ করেছেন ফকির মতো গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন সেই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ আমার ভাইরা শেষ কথা বলতে চাই কি অপরাধ আমরা করেছিলাম ইফতারের টাইম ইফতারের সময় ইফতার করতে বসবে সেখান থেকে আমার উলামায়ে কেরামকে গ্রেফতার করে নিয়ে আনা হলো এতে কাফের বসেছেন সেখানে মসজিদ থেকে টেনে হেসড়ে বের করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে রমজান মাসে আলিম উলামায়ে কেরামকে গ্রেফতার করেছেন রিমান্ডের মধ্যে দেড় মাস ছিলাম সেখানে একটা ছোট্ট কোঠরির ভিতরে যেটার উপরে ভ্যান নাই সেই জায়গায় আমাদেরকে বারো তেরো জন যেখানে তিন চারজন থাকতে পারবে সেখানে রাখা হয়েছে আমাদেরকে কোনো বিস্তারপত্র দেওয়া হয় নাই জেলখানার ভিতরে আমাদেরকে ফাঁসির কাস্তে রাখা হয়েছে সেই জায়গায় কাউকে দেখে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই একটা লাল ফিতা বেঁধে দেওয়া হয়েছে এটা হেফাজত বলক সাবধান এখানে কেউ যাবে না আমরা এদেশের চুপ টাকেট নয় আমরা এদেশের সন্ত্রাস করি নাই পঞ্চাশ বছরের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে একটা শত কোনো একজন আলেম জড়িত নাই আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই হেফাজতে ইসলাম যে অবস্থায় বর্তমানে দাঁড়িয়েছেন আজকের এই মঞ্চ থেকে যে সমস্ত বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রেখেছেন সামনে যারা রাখবেন আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আজকের বক্তব্যের পরে আমাদের উলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন মামলাগুলি প্রত্যাহার করুন তেরো দফাকে বাস্তবায়ন করুন নতবা হেফাজতে ইসলাম আঙ্গুল বেঁকা কিভাবে করতে হয় সেটাও জানে হেফাজতে ইসলাম মাঠে কিভাবে নামতে হয় সেটাও জানে আগামী নভেম্বর মাসে
تفصيل ঘোষণা করে যদি মুক্তি দেওয়া হয় দেশ অচল করা হবে অচল করা হবে আজকে এখানে অনেকে স্লোগান দিয়েছেন অনেকে জজবা দেখিয়েছেন আপনাদেরকে বলতে চাই জজবাটা একটু থামায় রাখেন হেফাজত ইসলাম ঢাকা অবরোধ করে দেখিয়েছে একটা সাইকেলের ভিতরে ঢুকতে পারবে হেফাজত ইসলাম আন্দোলনের ময়দান নামে দেখিয়েছেন বাংলাদেশে কার কত মানে কত জন যদি এ হয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন নভেম্বরের ভিতরে মুক্তি দেওয়া হবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে পালাইবার সুযোগ পাবে না পালাইবার সুযোগ পাবে না নাসরুম মিনাল্লাহ